বেশি উঠবে নাকি? আমাদের ডাক্তারের কাছে যাওয়ার লাগবে, আমরা অনেক দূর থেকে আসছি। এখন ডাক্তার আমাদের সিরিয়াল আসছে, আমরা যেতেই পারতেছি না। স্কুল থেকে ছেলেকে আনতে গিয়ে অবস্থা, এখন ওদের দাবি তো ন্যায্য দাবি, এ তো বুকে করার উপায় নাই না। আমাদের এই যে সমস্যা, এক জায়গায় 1.5 ঘন্টা বসে রয়েছি, কামকে রাখা মেয়েও বসে রয়েছি, তা দুর্ভাগ্য নাম গো। যাত্রীরা যাত্রীর মতো নাইমা সুন্দরভাবে চলে আসছে, কী করবে এতক্ষণ ধরে বসে রয়েছে। এইভাবে যে যৌতুক আন্দোলন সম্ভব না, আসলে একটা সমাধান আসতে হবে। মানুষের মানুষের সাধারণ মানুষকে ভোগান্তি দেওয়া, আসলে যেমন আমি অফিস থেকে বের হয়েছি, আমার জরুরি একটা মিটিং আছে, বাট আমি অ্যাটেন্ড করতে পারছি না, এক্ষেত্রে আমরা তাদেরকে সাপোর্ট করছি না। কিন্তু কোনোভাবে যৌতুকভাবে গভর্নমেন্টের সঙ্গে যারা এই নীতি নির্ধারক আছে তাদের সঙ্গে বসে যদি এটা একটা সমাধান আসে, তাহলেই আমরা উপকৃত হব। তাহলে সর্বসাধারণ অফিস আদালত ও অসুস্থ মানুষ আছে, আমরা কিন্তু কোথাও তার নিজ নিজ দায়িত্ব পালন করতে পারছি না সঠিকভাবে। হয় দেশের স্বার্থ তো থাকে ওখানে, তাহলে আমার এই কষ্টটা আমার কষ্ট মনে হয় না, আমার আনন্দই মনে হইতেছে। আর যদি দেশের কোনো ক্ষতি হয়, এটা তো আমি মনে করতেছি যে এটা খুব ভালো জিনিস যে তারা কোটা বাতিলের যে আবেদনটা করতেছে, এটা আমার সমর্থন আছে, আমার এই কষ্টটা কষ্ট মনে হইল না।